তো ট্র্যাপিজিয়ামের অঙ্ক, এই ট্র্যাপিজিয়ামের অঙ্ক সাধারণত থাকে প্রায় বোর্ডে থাকে, সো এইবার তোমাদের জন্য বা আমার নিজের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই ট্র্যাপিজিয়ামের অঙ্কটা। সো আমরা যখন এই অঙ্কটা করব, অঙ্কটা অনেক ইজি কিন্তু, মানে দেখে মনে হচ্ছে যে কি একটা জিনিস চাচ্ছে, তাই না? চাচ্ছে কিন্তু শুধু ওই একটা জিনিস, সেটা হচ্ছে যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল চাচ্ছে। তো ক্ষেত্রফলের সূত্র কি ট্র্যাপিজিয়ামের? ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ গুণন সমান্তরাল যে বাহুগুলো আছে সেই বাহুদ্বয়ের যোগফল, মনে করো এ বি, গুণন হচ্ছে উচ্চতা, রাইট? তো দেখো তো তোমার সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে কিনা। সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে কত? একটা আছে 91 আর একটা আছে 51। তো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য তো দেওয়া আছে, শুধু দেওয়া নেই হলো উচ্চতাটা। সো ওই উচ্চতাটাই বের করতে হবে তোমাকে। সো ওইটা বের করার জন্য যত কাহিনী, কিন্তু বাকি কিন্তু সব কিছু দেওয়াই আছে তোমার। সো চলো আমরা একটু একটা কাজ করি, প্রথমে একটা ট্র্যাপিজিয়াম আমরা একটা অঙ্কন করতে করে নিই। তো ট্র্যাপিজিয়ামটা দেখতে কীরকম হয়? দেখতে ঠিক এরকম হয়, মানে এইটা বাহু একটু ছোট আর এইটা বাহু একটু এরকম বড় হয়, ঠিক আছে? এই যে এরকম, লাইক দ্যাট ট্র্যাপিজিয়াম, এটা হচ্ছে আমাদের ট্র্যাপিজিয়াম। তো আমরা নাম দিতে পারি ট্র্যাপিজিয়ামটার, যে এ বি সি ডি একটা হচ্ছে ট্র্যাপিজিয়াম। সো এই ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু বলতে কী হচ্ছে? এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এইটা হচ্ছে আমাদের 51 আর এইটা হচ্ছে আমাদের 91, কি এটা? সেন্টিমিটার, 91 সেন্টিমিটার। ওয়েল, এবং অপর দুইটা বাহু একটা দেওয়া আছে হলো কত? 37 আর একটা দেওয়া আছে 13। তুমি যে কোনো একটা নিতে পারো। তো আমি এটা 37 ধরে নিচ্ছি, 37 সেন্টিমিটার, আর এইটা আমি 13 সেন্টিমিটার ধরে নিচ্ছি। ওকে, এখন কথা হচ্ছে আমার উচ্চতাটা তো দেওয়া নেই, তা উচ্চতাটা কোনটা হবে? উচ্চতা কিন্তু এই যে উচ্চতা দেখতেছো, এই পয়েন্ট হতে যদি আমি এই পয়েন্টটাকে একটু যোগ করে দেই, তাহলে এইটাই কিন্তু আমার হচ্ছে ট্র্যাপিজিয়ামের উচ্চতা, যেটার মান কিন্তু এক্স্যাক্টলি আমার দেওয়া নেই এবং এই মানটা আমার বের করতে হবে। তো এখন মানটা বের করার জন্য দেখো এখানে কিন্তু কোনো সূত্র তোমার খাটবে না। যদিও তুমি এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারো, যে ভাইয়া আপনি এখানে কাজ করেন যে এখানে একটা লম্ব তো উৎপন্ন হয়েছে, তাই না? হ্যাঁ, লম্ব তো উৎপন্ন হয়েছে, তাহলে আপনি একটা অতিভুজ মান তো দেওয়া আছে, তো অতিভুজ স্কোয়ার সূত্র দিয়ে আপনি লম্বর মান বের করেন, কিন্তু ভালো কথা। কিন্তু এখানে তো অতিভুজের দেওয়া আছে মান শুধু, কিন্তু এখানে ভূমির মানও দেওয়া নেই আবার লম্বর মানও দেওয়া নেই। সো আমাদের তো কোনো শর্টকাট করার কোনো উপায় দেখতেছি না, সো আমাদের বের করতে হবে একটু কঠিন করেই। তো আমরা দেখো কী করে বের করতে পারি। আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে আমাদের দেখো এই বাহুটা দেখো সুন্দর সমান্তরাল, আবার এই বাহুটাও সুন্দর সমান্তরাল। তো আমরা একটা কাজ করি নেই, এইটার সমান্তরাল করে, এই যে এ বি সমান্তরাল করে আমরা আরও একটা সমান্তরাল রেখা অঙ্কন করি। যদি আমি আর একটা সমান্তরাল রেখা অঙ্কন করতে পারি, এটা যদি নাম দিই আমি ই, তাহলে দেখো, আর এইটার নাম দিলাম আমি এফ। ওকে, তাহলে দেখো এখানে এই বাহু আর এই বাহু কিন্তু সমান এবং সমান্তরাল। তার মানে এইটা যদি 37 হয়, তাহলে এটাও কত হবে? 37 সেন্টিমিটার, ঠিক আছে? তো ওকে, ঠিক আছে, তাহলে এইটা সমান্তরাল করে যেহেতু আমি এইটা অঙ্কন করছি, তার মানে এই যে বাহুটা, উপরে যে বাহুটা দেখতেছো, তাহলে এই পয়েন্ট, এইটা যে দৈর্ঘ্য, অর্থাৎ এ বি এর যে দৈর্ঘ্য 51, আর এই যে বিই এর দৈর্ঘ্য যে কত হবে, তাহলে 51 হবে। কারণ যেহেতু আমি এইটা সমান্তরাল করে এইটা অঙ্কন করছি, তার মানে ডেফিনেটলি এইটা সমান্তরাল এইটা, আর এইটার সমান অবশ্যই এটা হবে, সেই জন্য এইটার মান কত হবে? তাহলে এইটার মান হবে আমার 51 সেন্টিমিটার। বোঝা গেল? তা আমি কী করলাম, আমি প্রথমে ট্র্যাপিজিয়াম অঙ্কন করছি, ট্র্যাপিজিয়ামের উচ্চতা অঙ্কন করছি। তো উচ্চতা বের করার কোনো সূত্র নেই, তো সূত্রটা আনার জন্য আমি এখানে একটা সামান্তরিক অঙ্কন করছি, এক কথায় বলতে পারি, যে এখানে যে এটা উৎপন্ন হয়েছে এটা একটা সামান্তরিক। তো সামান্তরিক উৎপন্ন হওয়ার ফলে সুবিধাটা কী হলো, যে এখানে আমি এই বাহুর মান 51, তাহলে এই বাহুর মানও আমি 51 এটা বের করতে পারলাম। তাহলে এখন আমি সহজেই কিন্তু এই বাহুর মানটাও বলে দিতে পারবো যে কত। তাহলে এই বাহুর মান যদি 51 হয় আর এই পুরাটার মান যদি 91 হয়, তাহলে এই পুরাটার মান থেকে, দেখো এই পুরাটার মান থেকে আমি যদি এতটুকু বাদ দিই, তাহলে তো আমি এতটুকু পেয়ে যাবো। তাহলে আমি অতএব দেখতে পারি যে এখানে সুন্দর করে সাজাই গুছিয়ে লিখবা, আর নতুন করে তো বলার কিছু নেই, বই থেকে তোমার সাজাই নিবা তাও হবে, শুধুমাত্র এখন বোঝো। সো এখন তোমার লিখবা যে আমার দেওয়া আছে তোমার এডি ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি ডিই। ওকে, যেহেতু আমরা সমান্তরাল বললাম এবং সমান বললাম এত সেন্টিমিটার, এবং আমরা পরবর্তীতে লিখতে পারি কি যে এ বি ইকুয়াল হচ্ছে আমাদের ডিই, কত সেটা? 37 সেন্টিমিটার। ওকে, বিসি ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 91 সেন্টিমিটার। ওকে, তাহলে অতএব আমাদের যেটা সিই রয়েছে সেটার মান হবে আমাদের বিসি মাইনাস হবে বিই, রাইট? বিসি মাইনাস বিই, সো বিসির মান কত? 91, এবং এই যে বিই, এই যে বিই, বিইর মান কত? 51, তো এটাকে বিয়োগ করলে কত হচ্ছে? 40, এত কি হবে? সেন্টিমিটার। তাহলে আমাদের দেখো সি এর মানটা আমরা বের করতে পারলাম, এবং সি এর মানটা বের করে আমাদের সুবিধা কী হলো আমি এটা একটু বলে দিচ্ছি। সি এর মানটা তাহলে কত হচ্ছে আমাদের? 40, ক্যালকুলেশন করলে হ্যাঁ 40 সেন্টিমিটার। ওকে,
তো সুবিধাটা যেটা হলো সেটা হলো যে এই যে ত্রিভুজটা দেখতেছো, সুন্দর একটা ত্রিভুজ সিডিই, সিডিই ভালো করে দেখো, এই যে ত্রিভুজটা দেখতেছো সিডিই ত্রিভুজের তিনটা বাহুর মান কিন্তু আমি পেয়ে গেছি। একটা আছে তোমার 13, একটা আছে 37, আর একটা আছে তোমার 40, মানে এইটা একটা বিষম বাহু ত্রিভুজ। ঠিক আছে, তো ত্রিভুজের তো তিনটা বাহুর মান বের করতে পারছি, তাহলে ত্রিভুজের বিষম বাহু ত্রিভুজের সূত্রটা অ্যাপ্লাই করে আমি ক্ষেত্রফলটা বের করতে পারবো না? হ্যাঁ, ক্ষেত্রফলটা তো বের করতে পারবো। এবং আরেকভাবে আমি ক্ষেত্রফল বের করতে পারি, সেটা কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তার মানে ভূমির মানটা তো আমার দেওয়া আছে, সেটা কত? 40। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তার মানে হাফ গুণন ভূমি দেওয়া আছে 40, কিন্তু উচ্চতার মানটা তো দেওয়া নেই। দেওয়া নেই তার মানে আমি উচ্চতার মানটা সেখান থেকে বের করতে পারবো, যেহেতু আরও একটা ক্ষেত্রফল দেওয়া আছে। তো আমাদের কিন্তু ওই জন্য এত কাহিনী করা লাগতেছে যে আমি এক্স্যাক্টলি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে চাচ্ছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার পর আমি এখান থেকে উচ্চতাটা বের করব, যার কারণে এখানে আসলে সামান্দ্রিক অঙ্কন করা হয়েছে। তো এখন দেখো মজার বিষয় যে কী করে আমরা এক্স্যাক্টলি উচ্চতাটা বের করব। আমাদের এগুলো লাগবে না। তো আমরা এখন লিখবো যে ত্রিভুজ, কোন ত্রিভুজ লিখবো বলো তো? ত্রিভুজ লিখবো আমরা সিডিই, ওকে, বা ই ডিসি, যে কোনো একটা দিতে পারো, সিডিই এ বা সিডিই এর ক্ষেত্রফল, ওকে, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফলটা হবে তোমার এভাবে লিখবা, ডাইরেক্ট লিখতে পারো তুমি, সমস্যা নেই, এখানে তুমি ডাইরেক্ট এভাবে লিখতে পারো, এস ইন্টু এস মাইনাস হচ্ছে এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, তার উপর কী দিবা? একটা রুট দিয়ে দিবা। এবং তারপর এখানে তুমি লিখবে, তোমার খাতা সাইটে লিখবে, নোট লিখবা যে এখানে এখানে এস, এখানে প্রথমে লিখবে যে এ ইকুয়াল হচ্ছে আমার 37, মনে করো 37 সেন্টিমিটার, তারপরে বি ইকুয়াল হচ্ছে আমার 40 সেন্টিমিটার, তারপর সি ইকুয়াল হচ্ছে আমার 13 সেন্টিমিটার। এটা খাতার সাইডে লিখবে, ওকে, তুমি তো সিরিয়ালভাবে লিখতেছো এবং খাতার সাইডে এই নোটটা একটু লিখবা। তারপরে লিখবা কি যে এস ইকুয়াল, তাহলে কী লেখা যায় আমাদের, সবগুলো যোগ করে দিবা। তো সবগুলো যদি যোগ করে দাও তাহলে সবগুলো দেখো টোটাল করবা, 13 + 40 + 37 / 2, তাহলে দেখবে এক্স্যাক্টলি মানটা মনে হয় তোমার, এটা এটা যোগ করলে হচ্ছে 50, আর এটা হচ্ছে 40, সো যোগ করলে হচ্ছে 90, 90 দুই দ্বারা ভাগ করলে হচ্ছে তোমার 45 সেন্টিমিটার। সো এইটা কি বলতো, এটা আমাদের পরিসীমা বা এস এর মান, রাইট? সো এস এর মানটা আমরা যদি এখন এখানে বসাই দিই, অ্যাপ্লাই করে দিই, তাহলে এস ইকুয়াল 45 ইন্টু হচ্ছে 45 মাইনাস হচ্ছে 37 ইন্টু 45 মাইনাস হচ্ছে 40, 45 মাইনাস হচ্ছে আমাদের 13, এবং এর উপরে আমরা রুট দিয়ে দেবো। সো এটাকে ক্যালকুলেশন করে দেখবা যে তোমার 240 বর্গ সেন্টিমিটার এটা আসবে। সো আমরা কী বের করে ফেললাম? এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেললাম। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম আমরা কিন্তু একটা জেনারেল সূত্র দিয়ে, সেটা কী দিলাম যে যদি বিষমবাহু ত্রিভুজ হয় তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এইভাবে আমরা সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করতে পারি। কিন্তু একটা কমন সূত্র আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা আমরা জানি কি কমন একটা সূত্র। তো ওই কমন সূত্র থেকে আমরা লিখতে পারি যে আবার বা শর্ত মতে আমরা লিখতে পারি, যে শর্ত মতে বা তুমি আবার লিখতে পারো, যে কোনো খুশি লিখতে পারো, এগুলোতে কোনো আপত্তি নেই বা কোনো সমস্যা নেই। শর্ত মতে তুমি কি লিখতে পারো যে এ বি ত্রিভুজ এ সি বা সি সরি সি ডিই এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইজ ইকুয়াল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন কত? উচ্চতা, ওকে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো তুমি ক্ষেত্রফল কত বের করছো? 240 হাফ গুণন ভূমি কত ছিল? 40, উচ্চতা কত ছিল? জানি না, উচ্চতা আমরা জানি না, সো উচ্চতা লিখলাম, উচ্চতা। সো আমরা এখন কী করতে পারি? বের করতে পারি। সো এখন এটা হচ্ছে তোমাদের 20, তো 20 দ্বারা এটাকে ভাগ করো, তাহলে উচ্চতা, উচ্চতা ইজ ইকুয়াল হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে 20, কাটাকাটি করো তাহলে আসতেছে আমাদের 12, রাইট? তো 12 কী আসবে? সেন্টিমিটার। তো উচ্চতাটা দেখো আমরা কিন্তু বের করতে পারলাম সহজেই। তো আমাদের কিন্তু এক্স্যাক্টলি কাজ ছিল যে ওই যে ত্রিভুজটা গঠন হয়েছিল ওই ত্রিভুজের মাধ্যমে উচ্চতা বের করা। সো ওই ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফলটা বের করতে পারি তাহলে কিন্তু সহজে আমি উচ্চতাটাও বের করতে পারবো এভাবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমরা যেহেতু উচ্চতা বের করতে পারছি তাহলে এখন আমরা লিখতে পারি অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বা যে ট্রাপিজিয়ামটা ছিল তোমার ABCD ওই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। হাফ গুণন আমরা লিখতে পারি যে সমান্তরাল বাহুদ্বয় যোগফল, গুণন কি? উচ্চতা, ওকে। তো সমান্তরাল বাহুগুলো কি কি ছিল? একটা ছিল 51 আর একটা ছিল 91, রাইট? সো এই দুটোকে যোগ করে দেয় এবং উচ্চতা কত ছিল? 12। সো এটাকে ক্যালকুলেশন করে দেখবা তোমার যে রেজাল্ট আসবে সেটা হলো যে 852 বা 852 এত বর্গ সেন্টিমিটার। সেটাই কি বলো তো আমাদের অ্যান্সার?
সো অঙ্কটাই কি খুব বেশি একটা কঠিন মনে হলো? আমার মনে হয় না যে খুব বেশি একটা কঠিন মনে হয়েছে, কারণ এখানে শুধুমাত্র বের করতে হয়েছে আমাদের শুধু উচ্চতা, উচ্চতা বের করতে পারলেই অঙ্ক শেষ। আর আমি অন্য কোনো ম্যাথ করাইলাম না রসায়নমূলক থেকে, কারণ এই অঙ্কটা এতটা বেশি ইম্পর্টেন্ট যে এই ম্যাথটাকে বাদ দিয়ে ওই খাল কাটার যে একটা আরেকটা অঙ্ক আছে ওই ম্যাথগুলো দিবে। এবং মজার বিষয় হচ্ছে খাল কাটার অঙ্কগুলো কিন্তু তোমাদের ওই সাধারণ বইয়ে ক্লাস 9-এও ছিল, তো তোমরা চাইলে কিন্তু ম্যাথটা করতে পারো, ম্যাথটাও তেমন আহামরি কঠিন কিছু না, হ্যাঁ অনেক সহজ একটা ম্যাথ। সো আই হোপ মনে হয় না যে খাল কাটার অঙ্ক দিবে, এই ম্যাথটা যদি পরীক্ষা আসে তো এই ম্যাথটাই তোমাদের দিবে ইনশাল্লাহ, ভরসা রাখো। আর মিড টার্মের জন্য যারা এখন দেওয়ানি মিড টার্ম পরীক্ষা, মিড টার্মের জন্য এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো সেই জন্য এই ম্যাথটা করলাম। সো আই হোপ ম্যাথটা তোমরা অনেকেই বুঝতে পারছো।